আমার দুর্ভাগ্য না, আমি গর্বিত, আমি হিন্দু, আমি বারবার জন্মাবো হিন্দু হয়ে, আমি স্বামী বিবেকানন্দের মতো আদর্শে দীক্ষিত, বারবার জন্মাবো হিন্দু হয়ে। আবার বলছি, আমি অন্য ধর্মকেও সম্মান জানাই, ওনার মতো অন্য ধর্মকে ছোট করে আমি কথা বলি না। মাথা খারাপ হয়ে গেছে, তিনটে কাউন্সিলর ছিল আমাদের, সেখান থেকে লোকসভাতে এবার বেড়ে 45টা জায়গায় লিড করেছি আমরা। মেয়র বলছেন ওনার ক্ষমা চাওয়া উচিত, উনি যত উনি পদত্যাগ করুন, এসব বাজে নোংরা কথা বলার জন্য ওনার পদত্যাগ করা উচিত, ওনার বিরুদ্ধে পুলিশের উচিত সুমোটো কেস করা। আরে আমি যদি কেউ যদি 4 বছর আগে খুন করে থাকে তাহলে সে দোষী নয় নাকি? কেউ 5 বছর আগে খুন করে থাকলে দোষী নয়? রীতিমতো কর্পোরেশনের সামনে চোখে চোখ রেখে এই প্রথম যে দাবিটা উঠলো সেটা তমগ্ন ঘোষ যিনি করলেন, কি বললেন তিনি? তিনি বলছেন পদত্যাগ চাই, মেয়রের পদত্যাগ চাই। একদম কর্পোরেশন, আপনাদেরকে একদম দেখিয়ে দেবো, একদম তার সামনে দাঁড়িয়ে মেয়রের পদত্যাগ চাই। অলরেডি কর্পোরেশনে হাউস চলছে, এত বড় একটা কথা বললেন, একদম পদত্যাগ চান? চাইবো না, এরকম একটা মানুষ যে ধর্ম নিয়ে উস্কানি দিচ্ছেন, উনি এমন একটা চেয়ারে রয়েছেন যেখানে উনি সবাইকে নিয়ে চলবেন, এইটা মানুষ আশা করে। আমরা সব ধর্মকে সম্মান জানাই, কিন্তু আমি আমার ধর্মকেও ভালোবাসি, আমি অন্য কোনো ধর্মকে তো আঘাত করতে যাই না, কিন্তু উনি যেভাবে অন্য ধর্মকে আঘাত করছেন এটা অনভিপ্রেত, এটা হতে পারে না। ওনাকে ক্ষমা চাইতে হবে, উনি যে মন্তব্য করেছেন, আর যতক্ষণ না ক্ষমা চাইবেন উনি যেখানে যেখানে যাবেন আমাদের ছেলেরা সারা পশ্চিমবঙ্গ জুড়ে ওনাকে কালো পতাকা দেখাবে। মাথা খারাপ হয়ে গেছে ওনার, উনি তো বুঝতে পাচ্ছেন রাজনীতিটা তো অনেকদিন ধরে করেন, তাই অঙ্ক কষে বুঝতে পাচ্ছেন এই 45টা যে কোনো মুহূর্তে ছখানেকে চলে যেতে পারে, 70-80 ক্রস করে যাবে নির্বাচন যদি ফেয়ার হয়। তাই সিঁদুরে মেঘ দেখছেন, তাই এসব উল্টো পাল্টা বকছেন। শুনুন, যে যিনি যিনি দুধেল গাইটাই এসব বলেন, এসব ভাষা তো আমরা ব্যবহার করি না, ওনারা যারা করেন তাদের কাছ থেকে এর বাইরে আর কিছু আশা করবেন না। কিসের চক্রান্ত? মানে এটা এটা তাহলে উনি বলছেন কি ডক্টর না, এটা বলেননি বলছেন? উনি যদি এটা বলে উনি যদি বলে থাকেন এই কথা যে এটা উনি বলেছেন কি বলেননি, যে সালেই হোক যে সালেই হোক উনি বলেছেন কি বলেননি, না বলে থাকেন বলুন, তাহলে আমরাও বলবো, কোর্টে গিয়ে আমরা দাবি জানাবো যে এই ভিডিওটা সিবিআই দিয়ে তদন্ত হোক, তদন্ত করে বলুক, দরকার হলে ওনারও যারা রয়েছে তারাও তদন্ত করুক, এখানে তদন্ত সংস্থা করে বলুক এই ভিডিওটা ঠিক না বেঠিক। আমি জানি না কোন সালের, আরে কামারাটি ব্যারাকপুরের মধ্যে পড়ে না, উনি হয়তো বলতে গিয়ে সব গুলিয়ে গেছে, এখন এখন রোজ রোজ যা হচ্ছে উনিও বুঝতে পারছেন, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, 2-3% একদম হাওয়া হয়ে যাবে তৃণমূল পশ্চিমবঙ্গ থেকে, সময়ের অপেক্ষা। ভুল পথেই তো রাজ্যকে চালাচ্ছেন, উনি তো ভুল, মানুষের সবচেয়ে বড় ভুল হয়েছিল 2011 সিপিএমকে সরিয়ে ওনাকে আনা, তখন কেউ আমরা বুঝতে পারিনি, এই ভুলের প্রায়শ্চিত্ত করছি আমরা সবাই। আর এখন এই কংগ্রেস আর সিপিএম হয়ে গেছে এই তৃণমূলের দালাল, ওরা হচ্ছে বিটিং, মঞ্চ করতে দেয়নি, গতকাল কংগ্রেস সিপিএমকে মঞ্চ করতে দিয়েছে, আমাদের দেয়নি, আমাদের মঞ্চ করতে দেয়নি। দাদা দিদি ওই চেয়ারে যারা বসেছেন, যে মনীষীরা ওই চেয়ারে বসেছেন, তারপরে আমাদের দুর্ভাগ্য এমন একটা মানুষ বসেছে, ওনার ইমিডিয়েট পদত্যাগ করা উচিত। কেন পদত্যাগ করছেন না আমি জানি না, ওনাকে পদত্যাগ করানো উচিত। সারা কলকাতার মানুষ চিচি করছে, আর বাংলার মানুষ চিচি করছে, আর বাংলা এবং কলকাতার মাথা হেঁট হয়ে যাচ্ছে সারা ভারতবর্ষে। মমতা ব্যানার্জি কিছু বলল না কেন? মমতা ব্যানার্জি যেমন ঝাড় তেমনি বাস, ওই জন্য বলেন মমতা ব্যানার্জি মেনে নিল, উনি মেনে নিচ্ছেন, তাহলে মমতা ব্যানার্জি মেনে নিচ্ছেন ওনার দুর্ভাগ্য, আমাদের দুর্ভাগ্য নয়, আমরা রাস্তায় নেমে আন্দোলন করছি, আমাদের দুর্ভাগ্য নয়, আমরা সবাই মিলে রোজ আন্দোলন করব। যাদের যাদের মনে হচ্ছে যে ওনাদের দুর্ভাগ্য, তারা বাড়িতে বসে থাকুন, মানুষ জবাব দিয়ে দেবে, অবশ্যই বললাম তো, আবার বলছি তো, বলছি তো, যতদিন না হবে লাগাতার ভারতীয় জনতা পার্টি আন্দোলন চালিয়ে যাবে যে কবি হাকিমের পদত্যাগ চাই,
এটা বিজেপির সর্বপ্রথম, এটা আমরা দাবি জানাচ্ছি। ওনাকে ওনার মেয়র থেকে ওনাকে ইমিডিয়েট সরাতে হবে। এই দাবি যতক্ষণ না মানা হবে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় সব জায়গায় আমাদের আন্দোলন চলবে, এবং যেখানে যেখানে ওনাকে দেখা যাবে আমরা কালো পতাকা দেখাবো ববি হাকিমকে। ববি হাকিম দূর হতে, ববি হাকিম দূর হতে, ববি হাকিম দূর হতে, ববি হাকিম দূর হতে, ববি হাকিম দূর হতে। একজন মেয়র তিনি সবাইকে নিয়ে চলবেন, তিনি সারা কলকাতায় ব্যবস্থা দেখবেন, জল জমলে তার দেখা পাওয়া যায় না, এলাকায় এলাকায় জল জমে রয়েছে তার দেখা পাওয়া যায় না যখন বৃষ্টি পড়ে। উনি ব্যস্ত ধর্মের বিভেদ করতে, উনি ব্যস্ত হকার উচ্ছেদ করতে। আরে হকারদের আপনি উচ্ছেদ করতে চান নিশ্চয়ই করবেন, কিন্তু তাদের পুনর্বাসন কে দেবে? তাদের পুনর্বাসনের ব্যবস্থা না করে তুলে দেবেন, পেটে লাঠি মেরে দেবেন তাদের? এটা হতে পারে না। আপনাকে তাদেরকে পুনর্বাসন দিতে হবে, পুনর্বাসন দিন, দিয়ে তাদেরকে আর্থিক সহযোগিতা করে তাদের ভবিষ্যতের কথা ভেবে তারপর বলুন। আর আপনি যে ভাষায় ধর্ম নিয়ে কথা বলেছেন আপনাকে অবিলম্বে ক্ষমা চাইতে হবে। আপনি যতক্ষণ না এই ক্ষমা চাইবেন, আপনি যে ভাষায় কথা বলেছেন আমরা আবার বলছি আমরা গর্বিত আমরা হিন্দু, আপনি যতক্ষণ না ক্ষমা চাইবেন, আপনি যেখানে যেখানে যাবেন বিজেপি সেখানে সেখানে আপনাকে কালো পতাকা দেখাবে, বারবার দেখাবে, রোজ দেখাবে, সকাল বিকেল আপনাকে কালো পতাকা দেখানো হবে। চ্যাংরামি হচ্ছে আমাদের সাথে, কলকাতার মানুষকে আপনি নিয়ে ছেলে খেলা করছেন, আপনাকে আর আমরা এটা করতে দেব না। এই আওয়াজ নিশ্চয়ই আপনি ভেতরে শুনতে পাচ্ছেন, ভেতরে যারা হাউসে রয়েছে আমাদের তিনজন কাউন্সিলর ওখানে লড়াই করছে তাদেরও একই দাবি থাকছে। ভেতরে তারা লড়ছেন, রাস্তায় আমরা লড়ছি, আমরা সকলে মিলে এখানে এই লড়াই চালিয়ে যাব। আমরা 1 ইঞ্চি জমি ছেড়ে দেব না। আমরা প্রধান বিরোধী দল হিসেবে আমাদের যে কর্তব্য, যে মানুষ যে আশীর্বাদ দিয়েছেন সেই কাজ আমরা করে যাব। এবং আমরাও দেখতে চাই যে আপনি যে চেয়ারে বসে রয়েছেন, যে চেয়ারে একসময় নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে মহান নেতারা বসেছিলেন, সেখানে আপনি কিভাবে আরো কুলোষিত করতে পারেন, কিভাবে আপনি কুলোষিত করতে পারেন এই জায়গাটাকে আমরাও দেখব। এই লড়াইয়ে পিছিয়ে যাওয়ার কোনো জায়গা নেই, লড়াইটা রন্ধে রন্ধে আপনার সাথে হবে, আপনার দলের সাথে হবে, তৃণমূলের বিরুদ্ধে হবে, আপনার বিরুদ্ধেও হবে। তার কারণ যে কথাটা আপনি বলেছেন বারবার করে, আমরা প্রত্যেকে বলছি আমরা গর্বিত আমরা হিন্দু, আমরা অন্য কোনো ধর্মকে আঘাত করতে চাই না, আমরা অন্য কোনো ধর্মকে আঘাত করতে চাই না, কিন্তু তাই বলে আমরা যারা হিন্দু তারা আমরা আমাদের নসিব খারাপ যে আমরা হিন্দু হয়ে জন্মেছি, না এটা মানি না, এটা মানব না, এটা আমরা গর্বিত আমরা হিন্দু মুক্তিকে বলবো। আমার জন্ম হলে হিন্দু হয়ে জন্মাবো, তার জন্ম হলে হিন্দু হয়ে জন্মাবো। খুব খারাপ লাগছে না, 3টে রাতে জিতেছিলাম 21-এ আমরা, তারপরে লুট হয়েছে কাউন্সিলর ইলেকশন তখনও 3টে, 45টা ওয়ানে আমরা জিতেছি, এবার খুব ছেঁকা লেগেছে তাই না? এই লাল বাড়িও দখল করে ছাড়ব, এটাও আমরা জিতব। মানুষ আশীর্বাদ দিয়েছেন, 45টা ওয়ানে আমরা জিতেছি, ঘাড়ে নিঃশ্বাস ফেলছি, সারা রাজ্যে 2,33,00,000 ভোট পেয়েছি আমরা। আমরা 12টা সিট পেতে পারি, কিন্তু যারা রাজনীতি বোঝেন, এই তৃণমূলেরা যারা বোঝেন তারা জানেন ঘাড়ে নিঃশ্বাস ফেলছি, সময়ের অপেক্ষা, আর 2-3% এদিক ওদিক হলে ব্যাস গঙ্গা পার একদম। দাঁড়াও, কাউন্সিলর ইলেকশন আসতে দাও, 45টা সিটে আমরা এগিয়ে রয়েছি, ক্ষমতা তখন এই কলকাতা পুরসভায় বিজেপি করবে। এই দুর্নীতিগ্রস্ত চোর চিটিংবাজ যারা, তাদেরকে আর মানুষ চায় না, মানুষ তাদের ছুঁড়ে ফেলে দিতে চায়।
কলকাতায় এবার লোকসভা কেন্দ্রে হয়তো আমরা হেরেছি, কিন্তু তিনটে পুরসভায় আমরা থেকে 45টায় আমরা গেছি যেখানে আমরা জিতছি। আগামী দিন সঠিক পথে যদি আমরা চলি আমরা এটাকে 100 উপর নিয়ে যেতে পারবো। এবং এই দুর্নীতিগ্রস্ত ববি হাকিম, এই ধর্ম নিয়ে যারা নোংরামি করে, এই ববি হাকিমদের ছুঁড়ে ফেলবো আমরা। এই শপথ আমাদের নিতে হবে, এই শপথ নিয়ে আমাদের এগিয়ে চলতে হবে। তাই লড়াই জারি থাক বন্ধু, সংগ্রাম জারি থাক। আর এই কলকাতা পুলিশ যারা আমাদের স্টেজ করতে দিচ্ছে না কোথাও, আমাদের কোথাও আন্দোলন করতে গেলে আটকে দিচ্ছে, তাদের জন্য বললাম আপনাদের দিয়ে তো এ সরকার দেয় না, থাকুন আমাদের সাথে। পরিবর্তন আর কিছুদিনের সময়ের অপেক্ষা, পরিবর্তন হবে। নিজের ডিউটিটা করুন, এদের পা চাটবেন না। আমি আবার বলছি সব পুলিশ অফিসার খারাপ নয়, কিন্তু এক অংশ যারা এই তৃণমূলীদের পা চেটে চলছেন তাদের বলছি সংযত হন। তার কারণ 26-এর পর কিন্তু আমাদের সরকারের সঙ্গেও আপনাদের চলতে হবে, এবং তখন কিন্তু দিয়ে আমরা আটকাবো না। বর্ধিত হারে সেই টিকাও আপনারা পাবেন, সেই কথা আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে দিয়ে যেতে পারি। আর যতদিন না এই ববি হাকিমের পদত্যাগ হচ্ছে ততদিন লাগাতার ভাবে বিভিন্ন জায়গায় আমাদের এই আন্দোলন চলতে থাকবে, আমাদের এই সংগ্রাম চলতে থাকবে। আর উনি যে ভাষায় আমাদের ধর্মকে আক্রমণ করেছেন, যতক্ষণ না উনি ক্ষমা প্রার্থী হবেন ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে। যতক্ষণ না এই হকার ভাইদের উনি পুনরায় কোনো জায়গা দিচ্ছেন ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে। আর বার বার করে আমরা সবাই বলবো আমরা গর্বিত আমরা হিন্দু, আমরা গর্বিত আমরা হিন্দু। আর বেছে বেছে যখন আমাদের হিন্দু ভাইদের থেকে টার্গেট করছেন আপনারা হকারদের, তারও প্রতিবাদ জানাই। তাই সবাই মিলে আসুন আমরা বলি জয় শ্রীরাম, জয় জয়।